একদিন পিছিয়ে 26 জুন থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শিদি। মোহামেডানের 12 ফুটবলার করোনা আক্রান্তের খবর আবারও অনিশ্চিত হয়ে পড়েছিল বিপিএলের পরবর্তী রাউন্ড। তবে স্বস্তির খবর, মোহামেডানের কোচ ও 8 ফুটবলার করোনামুক্ত হয়ে অনুশীলনে ফিরেছেন। 26 তারিখ বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল এর বাকি অংশ। আগামী রোববার আবাহনীর বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। খেলা